আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যখনই আপনারা কোনো পেরেশানির মধ্যে পড়ে যান অথবা যখনই আপনারা ইচ্ছা পোষণ করেন যে আপনাদের দোয়াগুলো কবুল হয়ে যাক, অথবা যখনই ভাবেন যে আপনাদের অমুক প্রয়োজনগুলো পূরণ হয়ে যাক, তখন আপনারা মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেন। কিন্তু এরপর যখন আপনাদের দোয়াগুলো কোনো কারণে কবুল হয় না, তখন আপনারা পেরেশান হয়ে যান, দোয়া করা ছেড়ে দেন। কিন্তু এটা একেবারে উচিত না, কেননা মহান আল্লাহ তাআলা বান্দার সে দোয়াগুলো কবুল করেন যা তার জন্য কল্যাণকর। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে আলোচনা করব, যদি আপনারা বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারেন তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সকল দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি করতে গেলে বড় জোট 30 সেকেন্ড সময় লাগবে, আর এই আমলটি করার পরে এর কারিশমা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটা আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, এই জন্য ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, এই আমলটাকে যদি আপনারা নিজেদের অভ্যাসে পরিণত করেন তো মহান আল্লাহ তাআলার কাছে আপনারা যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। এই জন্য আপনাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আপনারা এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না, আপনাদের সকল হাজত পূরণ করিয়ে দিবেন। তবে এর জন্য আপনাদেরকে 3টি শর্ত পূরণ করতে হবে। সে শর্তগুলো হলো, 1 নম্বরে হচ্ছে এই আমলটি পাক পবিত্র অবস্থায় করতে হবে। 2 নম্বর হচ্ছে এই আমলটি করার সময় কারো সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। 3 নম্বর হচ্ছে বিশ্বাস ও মনোযোগের সাথে এই আমলটি করতে হবে। প্রিয় বন্ধুরা, এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন। আমলটি করার জন্য প্রথমত 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর মহান আল্লাহর অতি পবিত্র নাম ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা এরকম করে 7 বার পড়বেন, এরপর পুনরায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমলটি করার পরে যে ব্যক্তি হোক না কেন, সে যদি মহান আল্লাহ তাআলার কাছে তার ইচ্ছামতো আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করে তো মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং তার যাবতীয় হাজত পূরণ করে দেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যখনই ইচ্ছে হয় তখনই এই আমলটি করতে পারেন। চাইলে প্রতি ওয়াক্ত নামাজের পরও এই আমলটি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। এই আমলটি করলে মহান আল্লাহর অশেষ রহমতে আপনাদের মনোবাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রয়োজনগুলো পূরণ হয়ে যাবে। এজন্য আমাদের মধ্যে যাদের দোয়া কবুল হচ্ছে না, কোনোভাবে যাদের মনের আশা পূরণ হচ্ছে না এবং যাদের জীবন থেকে জটিলতা কোনোভাবে দূর হচ্ছে না, তারা অবশ্যই এই আমলটি করতে পারেন, কেননা এটা অত্যন্ত কার্যকারী এবং শক্তিশালী একটি আমল। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।